আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সাথে আমি মোস্তফা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম গ্রামের মানুষের নাগরিক সুবিধার লক্ষ্যে তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ক্লাসিক ধরনের চেয়ে বেড়েছে অন্যান্য ধরনের আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ভর্তি রোগী 2021 হাজার সাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আকাশ পাতার মনিটরিং এর জোর দেওয়ার দাবি ভোক্তাদের ভোটের দিন ঘনিয়ে আসলেও জমনি উপজেলা নির্বাচন প্রার্থী ও সমর্থকদের মধ্যে আমেজ থাকলেও মাথা ব্যথা নিয়ে কৃষকদের শিরোনাম এবার বিস্তারিত হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যের অনুকরণ না করে দেশের মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানালেন তিনি সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান বলেন বৈশ্বিক জ্ঞান প্রয়োজন তবে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালা হবে সাধারণ মানুষের জন্য তিনি বলেন বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু দুর্নীতি ছিল স্বৈরশাসকদের নীতি পাশাপাশি দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান জানান আগামীতে দেশের অতি দরিদ্র বলে কিছু থাকবে না সেই কাজ করছেন তিনি বাবা মা ভাই সব হারাবা বেদনাকে সম্বল আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন যে আদর্শ নিয়ে যে চেতনা নিয়ে তাঁরটাকে সারা দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে সে বিজয় কখনো ব্যক্ত হতে পারে না এদেশের মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না ভিক্ষা চেয়ে চলবে না মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দীর্ঘ নির্বাসন শেষে উনিশশো সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি এই দিনে বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা বরি আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে ছুটে আসেন লাখো মানুষ আরও জানাচ্ছেন রাকিব হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ উনিশশো সালের এই দিনে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা ওই দিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বুয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কর্মীটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে নজর দেখতে ওই দিন ছুটে আসেন লাখো মানুষ মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী ঢাকা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে স্লোগান জরবৃষ্টিও গতিরোধ করতে পারেনি মিছিলের রাজধানীর মানিকমিয়া এভিনিউতে লাখো জনতার সংবর্ধনায় বঙ্গবন্ধু কন্যা সেদিন বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে নিজের জীবনকে উৎসর্গ করার কথা জানান বাঙালি জাতির আর্থসামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনার শপথ গ্রহণ করেন তিনি শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজকে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক শেখ হাসিনার নেতৃত্বে আজকে আশা তার সেই অসম্পূর্ণ কাজ তিনি সমাপ্ত করে আসকে প্রতিষ্ঠার বুকে বাংলায় জাতিতে এবং বাংলাদেশে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। রাকিব হাসান মাইটিবি ঢাকা। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর ক্লাসিক ধরনে চাইতে এই বছর বেড়েছে অন্যান্য ধরনে ডেঙ্গু আক্রান্ত রোগী। প্রতিদিন রাজধানীর হাসপাতালগুলোতে গড়ে রোগী ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন। চিকিৎসকরা বলছেন এই বছর ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই রিপোর্টে দেখুন বিস্তারিত মৌসুম শুরুর আগেই দেশজুড়ে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানীবাসী চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গুয়ে আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার পাঁচশো জন এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকাতেই আটশো জন এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বত্রিশ জন ডেঙ্গুর ক্লাসিক ধরনের চাইতে এবছর বাড়ছে অন্যান্য ধরনগুলোয় আক্রান্তের সংখ্যা তাই চিরাচরিত ডেঙ্গুর লক্ষণ জ্বর ছাড়াও অন্যান্য উপসর্গ নিয়েও অনেকে আক্রান্ত হচ্ছেন এই রোগে অনেক জ্বর শরীর ব্যথা টেস্ট করার পরে আপনার ডেঙ্গু ধরা গেছে আমার বাচ্চার এক সপ্তাহ ধরে জ্বর পরে আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম তারপরে ডক্টর পরীক্ষা দিল ওখানে প্লাটলেট অনেক নেমে গেছে জ্বরের বাইরে হাত পা খুবই ব্যথা করছে কামড়েছে কাম ই করছে তারপরে ভর্তি করছে পরে রক্ত টেস্ট করাইছে করার পর রোগ ধরা পড়ছে যে ডেঙ্গু বছর না ঘুরতেই ডেঙ্গুর হার বেড়ে যাওয়ায় ডেঙ্গু নিয়ে চিন্তিত চিকিৎসকরা মার্চ দু হাজার তেইশ সেখানে আমার ভর্তি ছিল ছিয়াত্তর জন আর মার্চ দু হাজার চব্বিশে ভর্তি হয়েছিল দুইশো পনেরো জন এপ্রিলে ভর্তি ছিল আটাত্তর আটষট্টি জন আর এপ্রিল দু হাজার চব্বিশে ভর্তি হয়েছে আপনার হলো দুশো চব্বিশ জন আর মে মাস আজকে পনেরো ষোলো তারিখ আজকে ভর্তি আছে একশো আটত্রিশ জন তার মানে ডেঙ্গু কিন্তু সবসময় আছে এবং অ্যাভারেজ আমার হসপিটালে গড়ে দশজন করে রোগী সবসময় থাকতেছে রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনগণের সচেতনতার তাগিদ দেন চিকিৎসকরা ডেঙ্গুর যে ক্লাসিক সিমটম সেগুলো কিন্তু নেই সুতরাং আমি বলবো যখনই একটা বাচ্চা বা পূর্ণবয়স্ক কেউ আর যে কোনো শারীরবৃত্তে অসুস্থতা বোধ করবেন পরামর্শ হলো নিকটস্থ হসপিটালে যান গত বছরের তুলনায় এবছর প্রাপ্তবয়স্ক চাইতে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা তাই তো চিকিৎসকরা বলছে এখনই যদি সতর্ক না হওয়া যায় তাহলে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ আমেনা হীরা মাই টিভি ঢাকা দুই সালের পর থেকে চলতি বছর পর্যন্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারগুলোতে নীরবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে তাই ভোক্তারা বলছেন অজুয়া তার কথার মধ্যে সীমাবদ্ধ নয় বাজার মনিটরিংয়ে আরও তৎপর হতে হবে সংশ্লিষ্টদের বিস্তারিত আবু সাইদ ওবুর বিশেষ রিপোর্টে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু করে বিশেষ করে ডিমের ডজন প্রতি বিশ টাকা বেড়ে যাওয়ার ইঙ্গিত অনেকটাই উপলব্ধি করার মতো যা গত বছরের তুলনায় প্রতিটি পণ্যে মূল্যবৃদ্ধি হয়েছে সাতান্ন শতাংশ আর ভোজ্য তেলে কর ছাড় দিয়ে আবার তুলে নেওয়া হয়েছে দু হাজার একুশ সালের পেঁয়াজ কেজি প্রতি ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দুই হাজার চব্বিশ সালে তা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আলুর দাম দু হাজার একুশ সালে ছিল বিশ থেকে বাইশ দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বেগুন দু হাজার একুশ সালে চল্লিশ থেকে পঞ্চাশ বর্তমানে আশি থেকে একশো টাকা দু হাজার একুশ সালে পটলের দাম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলতি বছর তা হয়েছে পঁয়তাল্লিশ থেকে সত্তর টাকা রুই মাছ কেজি প্রতি দুশো থেকে তিনশো টাকা থাকলেও বর্তমানে রয়েছে একই দামে পাঙ্গাস কেজি প্রতি ছিল একশো বিশ থেকে একশো বর্তমানে একশো আশি থেকে দুশো টাকা গরুর মাংস দু সালে ছিল পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বর্তমানে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি একুশ সালে কেজি প্রতি ছিল দুশো ষাট থেকে দুশো আশি টাকা বর্তমানে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা ব্রয়লার মুরগি একুশ সালে ছিল প্রতি কেজি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ বর্তমানে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পঁচিশ টাকায় মুরগির ডিম একুশ সালে হালি প্রতি আঠাশ থেকে তিরিশ টাকা বর্তমানে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে তবে ভোক্তাদের প্রশ্ন হল বছরের এগারো মাস খোঁজখবর না থাকলেও রোজার মাস আসলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা দায়িত্বে থাকা কর্তারা আর বাকি সময় খোঁজখবর থাকে না কারো তাই মুখের কথা নয় বাজার নিয়ন্ত্রণে এর বাস্তবতা দেখতে চায় ভোক্তারা দুই হাজার একুশ সালের থেকে চব্বিশ সাল পর্যন্ত যেন আসলো জিনিসের দাম খালি বেড়েই চলছে না তবে ব্যবসায়ীদের মুখে উত্তর যেন মুখস্থ যেই জিনিসটা আমদানি বেশি হয় ওই জিনিসটার বাজার নিয়ন্ত্রণ থাকে আর যেই পণ্যটার আমদানি কম হয় ওটা বাজারে শর্ট থাকে ওটার বাজার ওটার দাম বেশি থাকে বাইকারের বাজার মনে হয় এক কেজি পিস রসুন কিনলে ধরেন একশো ষাট টাকা কিনে একশো ষাট টাকা কিনলে ধর সাথে আরও পাঁচটা ষাট টাকা খরচ আছে এটা নিয়ে আমার কারণে একশো আশি দুশো আছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে নির্বাচনী ইস্তেহার সেটি বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাজার ব্যবস্থাকে জোরদার করতে হবে এমনটাই দাবি জানিয়েছেন ভোক্তারা কুমিলা চৌদ্দ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন ভোরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াসুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ভোটের দিন ঘনীয় আসলেও ফরিদপুরের নগরকান্দা ও শালথায় জমে উঠেনি উপজেলা নির্বাচন কৃষি প্রধান অঞ্চলটিতে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটের আমেজ থাকলেও নির্বাচন নিয়ে কোনো নেই প্রার্থীরা মাথা কৃষকদের বলছেন নির্বাচিত হতে পারলে কৃষিতে বেশি নজর তারা ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে ফরিদপুরের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কেন্দ্র করে জেলার নগরকান্দা ও সালথার ভোটারদের মাঝে ভোট প্রার্থনায় নেমেছেন প্রার্থীরা প্রার্থ্য সমর্থকদের মাঝে ভোটে আমেজ দেখা গেলেও উল্টো চিত্র ভোটারদের মাঝে শতাংশ কৃষি নির্ভর অঞ্চলwidetildeতে নির্বাচন ঘনিয়ে আসলেও নির্বাচনের রমেশ নেই কৃষকদের মাঝে সবার ব্যস্ততা ফসলি মাঠে আমার হল পেটে বাতের চিনতে আমার তোই চিনতে না পড়ল দুটোলা সিয়ালমের কোনোদিন ডাহে নাই যে এই আসনাটি দাদপুর গয়াসপুর যেই কি সুই কইরা দেনা নির্বাচনে লই আইছে কইছে দিবানে এত তো আপনারা জানেন এনে তো তাগো বিবাদ আমাগো পরে উদ্ধার কর না বিবাদে পড়লি রাজনীতিবিদরা পেট চুরবে না ধান কাটতো ধান গরে নিবো বছরে খাবার থাকবে গরে এটারে আগে গুরুত্ব দিতে হবে তারপর হলো আগে পেট নীতি পরে রাজনীতি ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা কৃষকদের সাথে থেকেই তাদের সমস্ত রকমের সহযোগিতা নিয়ে এবং তাদের পাশে আমি সবসময় থেকে আমি যেন এই কৃষকদের উন্নয়নের সহযোগী হতে পারি আমাদের এখানে আরও একশো পেঁয়াজের ঘর আমরা করতে পারি এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে আশা করি আমরা এটা পেয়ে যাব ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ফরিদপুর দুই আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথা উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ সাত হাজার পাঁচশো সাতষট্টি জন এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ উনষাট হাজার সাতশো অষ্টআশি জন ও নারী ভোটার সংখ্যা এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো উনআশি জন যাদের সিংহবাগী কৃষি কাজে জড়িত শফিকুল ইসলাম জনি মাই টিভি ফরিদপুর মেগা প্রকল্প নতুন পরিষদ আর নতুন পরিকল্পনায় বদলে যেতে শুরু করেছে প্রাচ্যের ভ্যানিস খ্যাত বিভাগীয় শহর বরিশাল বরাদের সবটুকু সঠিক ব্যবহার হলে কোনো দিকেই উন্নয়ন বঞ্চিত থাকবে না দক্ষিণের এই জনপদ আশা চৌধুরীর ক্যামেরায় বরিশাল ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত নানান প্রতিবন্ধকতা ও সমন্বয়হীনতায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার উন্নয়ন থেকে বঞ্চিত ছিল দক্ষিণের জনপদ প্রাচ্যের ভেনিস বরিশাল দখল দূষণ জলাবদ্ধতায় উন্নয়ন বঞ্চিত বরিশালে প্রধানমন্ত্রীর বরাদ্দের সাতশো সাতানব্বই কোটি টাকা প্রকল্পের যেন নতুন করে বদলে যেতে শুরু করেছে এ নগর একটি টেকসই একটি বরিশাল নগরী তৈরি করবেন একটি জলাবদ্ধতা মুক্ত একটি নগরী তৈরি করবেন সিটি কর্পোরেশনের নতুন পরিষদ বাজেট ও ভিন্ন পরিকল্পনায় ইতিমধ্যে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে পয় নিষ্কাশন আধুনিক সড়ক ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি মশ শোক নিধন খাল খনন ও জলাবদ্ধতা মুক্ত রাখতে একযোগে শুরু হচ্ছে বিশাল কর্মযজ্ঞ উন্নয়নের এসব অবকাঠামো দৃশ্যমান হতে অপেক্ষা কিছু সময়ের বর্তমান যিনি মেয়র আছেন আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণীবার তার হাত ধরেই এটা বাস্তবায়ন হবে নতুন মেয়রের যে কার্যক্রম চলতে যাতে আমরা খুশি ইনশাল তবে মানুষের প্রত্যাশা বরাদ্দের পুরোটাই যেন ব্যয় হয় উন্নয়ন খাতে একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতাও যেন থাকে বৃষ্টিতে বরিশাল শহরে কোনো জলবদ্ধতা সৃষ্টি হয়নি রাস্তাঘাটের কাজও শুরু হচ্ছে পর যানবাহন শাখা ইত্যাদি শাখাগুলো সবগুলোই অটোমেশনে যাচ্ছে এটা আসলে আমাদের বরিশালের জন্য অনেক একটা সুখকর দিক তবু উন্নয়নে আরো বড় বাজেটের অপেক্ষার কথা বললেন নগর পিতা আশিটা রাস্তা এবং ড্রেনেজের কাজ আমরা শুরু করতে সক্ষম হব এটা বাই কোটি টাকা এই প্রজেক্ট যদি দিয়ে যায় তা বরিশাল শহর আমার মনে হয় বিরাট পরিবর্তন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীর টেকসই সুন্দর নিরাপদ বরিশাল গড়তে নতুন কর্মপরিষদ নতুন বরাদ্দের সবটুকুই করবে সঠিক ব্যবহার এমনটাই দাবি এ নগরবাসীর পারভেজ রাসেল মাই টিভি বরিশাল রাজবাড়ী জেলার দৌলদিয়া ঘাট ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের নৌ রুটে দেখা দিয়েছে তিন তাসের জুয়ারিদের প্রাদুর্ভাব এক সময় কালে ভদ্রে এমন দেখা গেলেও এখন প্রতি রাতে ফেরিতে বসছে জুয়ার আসর আর এর খপ্পরে পরে নিশ্ব হচ্ছেন যাত্রী ও চালকরা প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল যাত্রী পারাপারে সবসময় ব্যস্ত থাকে দিয়া পাটুরিয়া নৌরু রাত হলে এখানে ব্যস্ততা বাড়ার পাশাপাশি নেমে আসে অদ্ভুত এক নিরবতা এই সুযোগে ফেরিতে জমে ওঠে তিন তাসের জোয়ার আড্ডা এসব আড্ডায় প্রায় প্রতি রাতেই হচ্ছেন যাত্রীসহ চালকরা ঈদে জুয়ারদের ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন যাত্রী ও চালকরা তবে এ বিষয়ে কারো ভ্রুক্ষেপ নেই বলে মনে করেন তারা ঈদকে সামনে রেখে এখনই নিরাপত্তা জোরদারেরও দাবি যাত্রী ও সচেতন মহলের রায় তোলে মনে করেন শুরু করে আসে ট্রাকের ড্রাইভারদের পরে নির্যাতন করে টাকা পয়সা জোর করে নিয়ে যায় গেট লাগানো থাকলেই মনে করেন আইসে গলায় চাকু ধরতেছে প্রস্তাব করতে লাভলেই মনে করেন আইসে পিছন তো ধরতেছে টাকা পয়সা মোবাইল কারি নিয়ে যাচ্ছে মোবাইলে কথা বলতে বলতে মোবাইল কারি নিয়ে চলে যায় প্রশাসন অ্যালার্ট থাকলে সমস্যা হয় না প্রশাসন তো থাকে তাহলে দান দেয় সরকার যদি এটার কোনো কিছু যেটা আমাদের জন্য করতে হবে আমরা ভালোভাবে রোডে গাড়ি ঘোড়া চালাতে পারতাম এই ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিস এর দৌলতদিয়া শাখা এরকম যে কোনো খবর পাওয়ার সাথে সাথে আমরা জেলা প্রশাসন জেলা পুলিশ এবং নৌ পুলিশের সহযোগিতায় এগুলি প্রতিহত বা প্রতির করি এই ব্যাপারে সকলের সচেতনতা ঈদ উপলক্ষে কড়া নজরদারি থাকবে জানিয়ে জোয়ারিদের বিষয়ে পুলিশ সচেতন রয়েছে দাবি করেছে নৌ পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের এই পার থেকে এবং ও পার থেকে আমরা ফেরিতে একটি টহলের ব্যবস্থা রেখেছি যাতে ফেরিতে কোনো দুর্ঘটনা কোনো ফরজিরা না করতে পারে সেই জন্য আমরা এই পার থেকে যে ফেরিগুলো ওপারে যায় ও ফেরিতে আমরা ফোর্স মতন রাখছি এবং ও থেকে যে ফেরিগুলি এপারে আসে ও ফেরিতেও আমাদের অতিরিক্ত ফোর্স আসন্ন ঈদুল আজহায় যাত্রী ও চালকদের চলাচল স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন করতে ফেরিতে জোয়া বন্ধে কার্যকর পদক্ষেপ রাখবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের ইলিয়াস কমল মাই টিভি ঢাকা শহর রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই প্রবাহ অব্যাহত থাকতে পারে তবে তাপপ্রবাহের মধ্যেই ছয় বিভাগের দুই এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর আজ ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো গ্রামের মানুষের নাগরিক সুবিধার লক্ষ্যে তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ স্বদেশ প্রত্যাবর্তন দিবস দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ক্লাসিক ধরনের চেয়ে বেড়েছে অন্যান্য ধরনের আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগী ভর্তি 2021 হাজার সাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আকাশ পাতার পার্থক্য মনিটরিংয়ে জোর দেওয়ার দাবি ভোক্তাদের ভোটের দিন ঘনীয় আসলেও ফরিদপুরে জমেনি উপজেলা নির্বাচন প্রার্থী ও সমর্থকদের মধ্যে আমেজ থাকলেও মাথা কৃষক কৃষকদের তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বাংলা ও ফেসবুক স্ল্যাশ মাই টিভি বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ